অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে যুব ক্রিকেটাররা। বিকেলে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে সাংবাদিকদের যুব ক্রিকেটাররা বলেন, নিজেদের সেরাটা এই বিশ্বকাপে উপহার দিতে চান তারা। প্রতিযোগিতায় ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী যুব দলের অধিনায়ক সাইফ হাসান, বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে আশাবাদী বিসিবি পরিচালক তৌহিদুল আলমের রিপোর্ট। আগামী বছর নিউজিল্যান্ডে শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট। ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য এটি অনেক বড় মঞ্চ। যুবাদের এই বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ খেলার ঘাটতি থাকলেও এশিয়া কাপের মধ্য দিয়ে সেটা কাটিয়ে উঠেছে তারা। মিরপুরে অফিসিয়াল ফটো সেশন শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অধিনায়ক সাইফ ও অন্য ক্রিকেটাররা। আমাদের একটা জিনিস ভালো, আমরা এই ব্যাচটা অনেকদিন ধরে একসাথে আছি, তো আমাদের কম্বিনেশনটা খুব ভালো। স্বাভাবিক খেলাটা খেলে তাহলে জিনিসটা ভালো হবে। ওখানে সবাই যদি ভালোভাবে নিজেদের বেস্টটা দিতে পারি, সবাই একত্রে থেকে যদি আমাদের সবচেয়ে ভালো পারফর্মটা করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারবো। ওয়ার্ল্ড কাপটা তো আসলে অনেক বড় পাওনা, খেলতেছি এখন, ওখানে যাই আমাদের 100% এফোর্টটা দেওয়ার চেষ্টা করব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুব দলের ভালো করার সামর্থ্য রয়েছে বলে মনে করেন পরিচালক খালেদ মাহমুদ। তারা প্রেসার ক্রিয়েট করতে চায় না ছেলেদের উপর, আমি চাই তারা পূর্ণ ফ্রিডম নিয়ে ক্রিকেট খেলুক, এনজয় করুক পুরো ওয়ার্ল্ড কাপটা। যেটা ডেভেলপমেন্টের কাজ, যে প্লেয়ারদেরকে ডেভেলপ করে ন্যাশনাল টিমে থ্রো করা বা এসপিতে থ্রো করা, সেই দিক থেকে আমি মনে করি তারা তৈরি এখন। আগামী ১৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নামিবিয়া। তহিদুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।